আসসালামু আলাইকুম, আমি নার্গিস আক্তার। আমার নতুন আরেকটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন বা দেখবেন, আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সকালে নাস্তা খাওয়া বা অন্যান্য যে কাজ সেগুলো হয়ে গেছে। কিছু কমলা নিয়ে এসেছিল, সেগুলোকে আমি একটু ধুয়ে ভিজিয়ে রাখবো পানিতে, তাহলে আমার ছেলেরা যখন খুশি তখন খেতে পারবে। তারপরে আমি যে রান্নায় চলে এসেছি, আজকে রান্না করব মুরগির মাংস রান্না করব। আর হচ্ছে নারায়ণগঞ্জ গিয়েছিলাম, আমার নানা সে কিছু শাক দিয়ে দিয়েছিল, মিষ্টি আলুর শাক, সেই শাকটাই আমি শুটকি আর আলু দিয়ে রান্না করব। আর হচ্ছে টমেটো ধনে পাতা এটা হাতে ডলে একটা ভর্তা করব। তো আজকে আমার দুপুরের জন্য এই আইটেম। তো মাংসটা আমি রাইস কুকারে অলরেডি রান্না করে ফেলেছি, মুরগির মাংসটা সেটা শেয়ার করে নিই। এখন আমি শাকটা বসাবো, তো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করছি, মিষ্টি আলু শাক। তো কে কীভাবে এই শাকটা খান তা জানি না আমি। তো আমি ভাজি করতে যেয়ে আবার ভাবলাম যে একটু শুটকি দিয়েই রান্না করি, দেখি কেমন লাগে। তো আমি আগে কখনো খাইনি শুটকি দিয়ে মিষ্টি আলু শাক, এই প্রথম রান্না করেছি। তো খাওয়ার পর দেখলাম যে না, ভালোই লাগে, খারাপ না। আসলে শুটকির তরকারি আমি বেশ একটা ভালো রান্না করতে পারি না, কারণ ভর্তা বলেন বা রান্না কোনো কিছু সেটা আমি ভালো পারি না শুটকির আইটেমটা। আসলে এক একজন এক এক জিনিস পারদর্শী, সবার হাতে সব কিছু ভালো হয় না। তো আমার কাছে অন্য কেউ রান্না করে দিলে সেটাই ভালো লাগে, অন্য কেউ যদি শুটকি ভর্তা করে দেয় সেটাও ভালো লাগে, কিন্তু আমি করলে কী জানি আমার কাছে বেশ একটা ভালো লাগে না। তারপরও রান্না করেছি, তার খাওয়ার পরে দেখলাম যে না, খারাপ হয়নি, ভালোই হয়েছে। চ্যাপা শুটকি দিয়ে রান্না করেছি, পুঁটি মাছের যে শুটকিটা হয় না রোদে শুকায়, সেই শুটকিটা দিয়েই আমি এই শাকটা রান্না করেছি। তো আমাদের দেশে আসলে খুলনা শুটকিটা বেশি একটা চলে না, এটা আমি আগে কখনো দেখিনি কাউকে বেশি একটা খেতে। তো সেজন্য খুলনার মেয়ে আমি, তো সেজন্য শুটকিটা অত একটা খাওয়াও হয়নি, আর শুটকির আইটেম আমি করতেও পারি না বেশি। তো এখানে আমি টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ আর কিছু ধনিয়া পাতা নিয়েছি। তো আমার কাছে ফ্রেশ ধনিয়া পাতা ছিল না, তো আমার ফ্রোজেন করা ছিল ধনিয়া পাতা, তো সেটা দিয়েই আমি এটাকে একটু হাতে ডলে ভর্তা করছি। এই ভর্তাটা দিয়ে কিন্তু গরম গরম ভাত খেতে খুবই ভালো লাগে। এখন শীতকাল এসেছে, আমাদের ঘরে প্রায় রোজই এই ভর্তাটা থাকবে, টমেটো আর ধনিয়া পাতা দিয়ে এই ধরনের একটা হাতে ডলে ভর্তা সবাই পছন্দ করে, গরম ভাতের সাথে খুবই ভালো লাগে। তো আমার রান্না করা কিন্তু হয়ে গেছে, এখানে যে ভর্তা, এখানে যে গরম গরম শাক, শাকটাও হয়ে গেছে, আমি পুরো শুকিয়ে ফেলেছি। আর এখানে যে মুরগির মাংস রান্না করেছি। তো এখন খাওয়া দাওয়া করার পরে আমি সন্ধ্যার সময় একটা নাস্তা তৈরি করব। তো আমার ফ্রিজে অনেক দিন ধরে নারকেল আছে অল্প, তো ভাবলাম নারকেল দিয়ে আজকে সন্ধ্যার সময় একটা নাস্তা করে দিই। এই নারকেলটা অনেক দিন হয়ে গেছে, তো ভাবলাম আবার ফ্রেশ নারকেল আনবে এই শীতে পিঠা খাওয়ার জন্য। তো ভাবলাম যে নারকেলটা আছে সেটা আমি আজকে একটু কিছু তৈরি করি, খাওয়া হয়ে যাবে। তো এখানে আমি ময়দা নিয়েছি, সাথে তেল লবণ দিয়ে ভালো করে মেখে নিব, তারপর একটু পানি দিয়ে আস্তে এটাকে একটা ডো তৈরি করব, তারপরে আমি এটাকে নাস্তা তৈরি করব। আর এই নাস্তাটা বানাইতে হলে কিন্তু এই যে খামিনটা সেটা কিন্তু একটু খাস্তা করতে হবে, তাহলে কিন্তু যে নাস্তাটা আমি তৈরি করব খেতে কিন্তু ভালো লাগবে। তো অবশ্যই তেল দিয়ে কিন্তু মাখতে হবে ময়দাটা, শুধু পানি দিয়ে মাখলে কিন্তু হবে না। তো ময়দাটা এই যে আমি রেস্টে রেখে দিলাম, আমি 10 মিনিট পরে এটাকে দিয়ে আমি রুটি তৈরি করে নিব আগে, তারপরেই আমি নাস্তাটা তৈরি করব। তো কোনো নতুন বন্ধু যদি আমার চ্যানেলে এসে থাকেন আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন, আর যারা পেজ থেকে দেখছেন আমার পেজটি ভালো লাগলে ফলো দিয়ে পাশে থাকতে পারেন, আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন।
ভিডিও সম্পর্কে একটা অবশ্যই মূল্যবান কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট পড়তে কিন্তু আমার খুবই ভালো লাগে। আমি এত ভালো করে আসলে গুছিয়ে কথা বলতে পারি না, বলতে চাই একটা কিন্তু হয়ে যায় আরেকটা। তো যাই হোক, সবাই তো সবকিছু পারে না, তো আপনারা প্লিজ আমাকে ভালোবাসলে এভাবেই মানিয়ে নেবেন আর কি করার। তো আমি এটাকে একটা রুটি তৈরি করব, তারপরে আমি এটাকে কেটে একটু স্কোয়ার শেপ দিব। যে রেসিপিটা আমি তৈরি করব সেটার জন্য স্কোয়ার শেপই লাগবে। আসলে খাওয়ার জিনিস একরকম করলেই কিন্তু হয়, কিন্তু তারপরও চোখের একটা সৌন্দর্য আছে। চোখে যদি দেখতে ভালো লাগে তাহলে কিন্তু খেতেও ভালো লাগে। আর এখনকার বাচ্চারা যেই ডিজিটাল, তাদের সুন্দর সুন্দর করে যদি কিছু তৈরি করে দেন তাহলে কিন্তু ওরা দেখে আকর্ষণ করে খেতে আসবে, আর তা না হলে কিন্তু ওরা খেতে চায় না। বাচ্চারা এমনি বাহিরের নাস্তার উপরে বেশি একটা মন, ঘরের তৈরি নাস্তার থেকে ওরা বাহিরের নাস্তাটা বেশি পছন্দ করে। তো সেজন্য মাদেরও একটু স্মার্ট হতে হবে আর ঘরেই বাচ্চাদের সুন্দর সুন্দর করে নাস্তা তৈরি করে দিতে হবে। রেসিপি চ্যানেলে কিন্তু খুব সুন্দর সুন্দর রেসিপি দেখায়, সেটা দেখে দেখে কিন্তু আমরা একটু বাচ্চাদের কিন্তু নাস্তা তৈরি করে দিতে পারি। তাহলে দেখা যাবে বাচ্চারা ঘরের নাস্তাটা কিন্তু পছন্দ করবে, তা না হলে তো ওরা শুধু বাহিরেরটাই খেতে যাবে। আর সবসময় বাহিরের নাস্তাটা কিন্তু খাওয়া ভালো না শরীরের জন্য, কারণ ঘরে যেই নাস্তাটা আমরা তৈরি করব নিজেদের ফ্যামিলির স্বাস্থ্যের কথা চিন্তা করে, বাহিরের মানুষ কিন্তু এরকমভাবে শরীরের কথা চিন্তা করে কিন্তু তৈরি করবে না। ওরা শুধু বেচার জন্য তৈরি করবে, তো ওরা আসলে এত টেস্টি করার জন্য কি কি দেয় আল্লাহ মাবুতি জানে ভালো। তো যাই হোক, ঘরের খাবার যেমনই হোক না কেন স্বাস্থ্য সংরক্ষণ হয় আর শরীরের পক্ষেও ভালো হয়। তো সেজন্য ঘরের নাস্তাটাই বেশিরভাগ খাওয়া ভালো, তারপর বাহিরের নাস্তা তো খাবেই, বাচ্চারা তো আর যতই বলি কাজ হবে না, ওরা বাহিরেটা তো খাবেই। তো আমি কিভাবে নাস্তাটা করছি আসলে এটা আমি বলে বোঝাতে পারবো না, সেটা দেখে নিতে হবে যে আমি কিভাবে এই নাস্তাটার শেপটা দিচ্ছি। আসলে খুবই সহজ, তো চোখে দেখলেই কিন্তু বোঝা যাবে যে আমি কি করতে চাচ্ছি। তো আপনারা প্লিজ একটু বুঝে নেন আমি আসলে নাস্তাটা কি তৈরি করছি। খুবই সহজ একটা নাস্তা, আমি এখানে নারকেল আর শুধু চিনি দিয়েছি, দিয়ে মিক্স করেছি আর কিন্তু কিছুই দেইনি। আমরা কিন্তু এই ধরনের নাস্তা কুলি পিঠার মতো করে বানিয়ে কিন্তু খাই, এভাবে নারকেল চিনি দিয়ে কুলি পিঠার মতো তৈরি করে তেলে ভেজে খাই। আসলে সেই নাস্তাটাই, শুধু আমি এটার শেপটা একটু অন্যরকম দিয়েছি, এই যা আর কিছু না। দেখেন আমি শেপটা কীরকম দিচ্ছি, আসলে সবাই নতুন নতুন পছন্দ করে, এক জিনিস দেখতে দেখতে আসলে কারো কাছেই ভালো লাগে না, তো সব জিনিসেরই একটু নতুনত্ব আনা উচিত। তো দেখেন খুব সহজে কিন্তু আমি পিঠাটা তৈরি করে নিয়েছি, দেখতেও কিন্তু একটু নতুন আনকমন লাগছে। তো এই রেসিপিটা কে কে বানিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, আমি তো প্রথম বানালাম এটা, তো কেমন হয়েছে রেসিপিটা সেটাও কিন্তু জানিয়ে দিবেন। এখন আমি এগুলোকে একটু ভেজে নিব তেল দিয়ে। তো তেলটা এখনো ভালো করে গরম হয়নি, আমি আগেই দিয়েছি, কারণ একদম গরম করে তারপর এটা ছাড়লে তাহলে পুড়ে যেতে পারে, তো সেজন্য মিডিয়াম গরম হয়েছে তখন আমি দিয়ে দিয়েছি। এখন এটা আস্তে আস্তে করে জাল দিয়ে ভাজবো, চুলার আঁচ মিডিয়ামে রেখে ভাজবো, লো করব না, ফুলও রাখবো না, মিডিয়াম আছে, এটাকে সুন্দর করে ভেজে নিব। তো আমি একসাথে চারোটা দিয়ে দিয়েছি। বন্ধুরা আমার বাসায় গ্যাস নেই, সিলিন্ডারে রান্না করি, তো সেজন্য যত তাড়াতাড়ি শর্টকাট করা যায় সেই চিন্তাই করি, তাহলে গ্যাস কিন্তু বেশি পুড়ে যাবে। তো আপনাদের বাসায় যদি গ্যাস থাকে আপনারা দুইটা দুইটা করে ভাজতে পারেন, আমি একবারই চারটা দিয়েছি, একসঙ্গে ভাজা হয়ে যাবে, আমার গ্যাসও একটু সাশ্রয় হবে। তো এই তো আমি ভেজে নিয়েছি, আমরা চারজন মানুষ সেজন্য চারটা করেছি, বেশি করলে আসলে খাওয়া হবে না।
আর বাজার থেকে আজকে বাজারে এনেছিল, তো সেই সাথে এগুলো হচ্ছে বালুশা, তো বালুশাও নিয়ে এসেছে, তো সেটাও একটু রেখেছি নাস্তার সাথে, এটাও একটু খাবে। তো আমি যে খোলার চেষ্টা করছি কিন্তু পিন মারা দেখে এক হাত দিয়ে খুলতে পারছি না। তো আমার ভিডিওটা এই লাস্ট অবধি যারা দেখছে তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর অবশ্যই একটা লাইক দিয়ে তারপরে ভিডিওটা শেষ করবেন প্লিজ। আমি আবারও বলে দিচ্ছি, যারা যারা এখনও একটা লাইক দেননি প্লিজ একটা মনে করে লাইক দিয়ে দিন। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবেন। আমার ভিডিওটা এই পর্যন্ত কি ছিল, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।